ভাইয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে আমি আবার শ্রীভূমি, ওকে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো অ্যাজ ইউজুয়াল তোমরা তো জানো শ্রীভূমি সম্পর্কে তোমার আমার সবারই একটা কৌতূহল আলাদা। তো আর একটা কথা কিন্তু আমি জানতে পেরেছি, তার জন্য আমি শ্রীভূমিতে ভিজিট করতে এলাম, যে এই যে শ্রীভূমির থিমটা, এটা নাকি কোনো একটা ক্লাব এই থিমটা শ্রীভূমিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এবং সেটা কিভাবে সেটা তোমাদের আমি বলবো। আমার সাথে থাকো, সঙ্গে থাকো, আর চলো তো একবার শ্রীভূমি পুজো প্রাঙ্গণে ঘুরে আসি, কি হচ্ছে সেখানে একটু দেখে আসি। আদপেও প্যান্ডেলটা কি শুরু হয়েছে, প্রিপারেশন কত দূর, খুঁটি পুজো তো অনেক দিন হয়ে গেল, তো আশা করি খুঁটি পুজো দু তিন দিনের মধ্যে অন্যান্য ক্লাবরা যেরকম প্রিপারেশন শুরু করে দেয়। এই একটা বড় প্রজেক্ট ডিজনিল্যান্ড প্যারিসের, তো সেটার জন্য আশা করি শুরু হয়ে যাওয়ার কথা। তো চলো একটু দেখে আসি, আর ওই চ্যালেঞ্জের কথাটা পরে আসছি, প্যান্ডেলটা দেখিয়ে নিই তারপর, চলো দেখতে থাকো। তো চলো, এই সেই প্রাঙ্গণ যেখানে তৈরি হবে প্যারিসের ডিজনিল্যান্ড, ওকে, অনেক বড় প্রজেক্ট। শ্রীভূমির পুজোর প্রিপারেশন মানে বিরাট ব্যাপার। শ্রীভূমির দুর্গাপুজো দেখতে আমরা সবাই আশির লাইন দিয়ে মারামারি করে কাটাকাটি করে, ঠিক আছে। তো তো চলো, এখন অবধি যা দেখছি শ্রীভূমির প্যান্ডেল প্রিপারেশন কিন্তু এখনও শুরু হয়নি। রথ গেছে 20 তারিখ, রথের দিন এখানে খুঁটি পুজো হয়েছে। তো অন্যান্য জায়গার মতো শ্রীভূমিরও তৈরি শুরু হয়ে যেতে পারতো, বাট এখানে এখনও শুরু হয়নি। এইবার আসি চ্যালেঞ্জের কথায়। তো একটা জিনিস শুনলাম, যে শ্রীভূমির পুজোর যে থিমটা কিন্তু চ্যালেঞ্জের মুখে, মানে হাবড়ার কোনো একটা ক্লাব, ওই প্রফুল্ল নগর বলে একটা কোনো একটা ক্লাব, ক্লাবটার নাম হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র সমবায় উপনিবেশ লিমিটেড, এই ক্লাবটা কিন্তু তৈরি করতে যাচ্ছে, এটা পুজোটা কিন্তু 73 বছরের পুজো, এই ক্লাবটা কিন্তু তৈরি করতে যাচ্ছে প্যারিসের ডিজনিল্যান্ড। তো তাহলে কি শ্রীভূমির থিম এরা নিয়ে নিল? সাধারণত যে কোনো ক্লাব তাদের থিম কিন্তু ডিসক্লোজ করতে চায় না, এই একটি কারণে, যাতে থিম না হাইজ্যাক হয়ে যায়, ওকে। তো সাধারণত রাগঢাক করেই দুর্গাপুজোর থিম, আজকাল থিমের জামানায় দুর্গাপুজোর থিম কিন্তু রাখা হয়, বাট রথের দিন কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তাদের থিম ডিসক্লোজ করে দিয়েছে রেপ্লিকা উদ্বোধনের মাধ্যমে, যেটা তোমরা আমার চ্যানেলে অবশ্যই দেখেছ। যদি না দেখে থাকো তাহলে একটা প্লেলিস্ট বানিয়েছি, অবশ্যই দেখবে, বা আমার চ্যানেলে চলে যাও, গিয়ে দেখে নাও। তো যা হয়, থিম ডিসক্লোজের পর অন্য ক্লাব হাইজ্যাক করে এবং সেটার অনুকরণ করে, বাট এই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। এরা কিন্তু এই যে হাবড়ার যে মফস্বলের যে যে ক্লাবটা, আচার্য প্রফুল্ল চন্দ্র যে ক্লাবটা, সেই ক্লাবটা কিন্তু শ্রীভূমি থিম ডিসক্লোজের অনেক আগে থেকেই এরা কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছিল। আর এই যে ডেকোরেটার্স, এরা কিন্তু প্ল্যান করেছে পুরো কল্যাণগড় শহরটাকেই কিন্তু এরা প্যারিসের ডিজনিল্যান্ড তৈরি করবে, ঠিক আছে। তো শ্রীভূমির থিমের কাছে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কাছে কিন্তু এটা অনেক বড় চ্যালেঞ্জ, এবং সেই প্রিপারেশনটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে থিম ডিসক্লোজের আগে থেকেই। পুরো শহরটাকেই কিন্তু ওরা এই ডিজনিল্যান্ড হিসেবে প্রেজেন্ট করবে মানুষের সামনে, তার মানে অনেক বড় চ্যালেঞ্জ। তো শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের পুজোটা একটু কম্পিটিশনের মধ্যে, একটু চ্যালেঞ্জের মধ্যে চলে গেছে। তো চলো, এই ইনফরমেশানটা যখন আমি পেলাম, আমি মনে করলাম এদের পুজোর শুরুটা কতটা হয়েছে সেটা দেখানোর সাথে সাথে তোমাদের সাথে ইনফরমেশানটা একটু শেয়ার করে দিই, যাতে আমার সাথে সাথে তোমরাও জেনে যাও। তো চলো, এখানে তো এখনও কিছু শুরু হয়নি, এই অবস্থাতেই রয়েছে, হ্যাঁ। তো চলো, কেমন লাগলো আমার ভিডিওটা, আর কেমন লাগলো আমার ইনফরমেশানগুলো, আরও অনেক ইনফরমেশান আমি দিতে থাকবো এই ধরনের। আর শ্রীভূমির ভিডিও কিন্তু পরপর, যেহেতু শ্রীভূমি থেকে আমার বাড়ি খুব কাছে, শ্রীভূমির ভিডিও কিন্তু আমি পরপর দিতে থাকবো, এবং শ্রীভূমির প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা আপডেট যতক্ষণ এই ক্লাব অ্যালাউ করছে আমি কিন্তু ততক্ষণ দিতে থাকবো। তো চলো, এইগুলো জানতে আমার সাথে অবশ্যই থাকতে হবে,
সাবস্ক্রাইব করতে হবে বেল বাটনটা প্রেস করে দিয়ে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। তো চলো আবার ফিরছি এরকম আরও অনেক এক্সাইটিং ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব সাবধানে থাকবে, টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউনড মাই চ্যানেল, এন্ড তারা গুড বাই।